আল্লাহ কিন্তু আলেম ওলামা পীর মাশায়েখ কেই জন্য বানান নাই শুধু তারা মসজিদ মাদ্রাসা খানকা নিয়ে থাকবে আর দুনিয়ার বাকি অংশ দেখবে ফাসেক ফাজেল লম্পট স্বৈরাচার অবিচারকারী আর সন্ত্রাসীরা এইজন্য আল্লাহ মুসলমানকে বানান নাই মুসলমানকে আল্লাহ তৈরি করেছেন ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবন গোটা বিশ্বের নেতৃত্বের জন্য আল্লাহ উম্মতে মুহাম্মদকে নির্বাচন করেছেন ঠিক কি না ঠিক আল্লাহ তাআলা সে কথা কোরআন কারিমে বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাওনা আনিল মুনকার তোমরাই শ্রেষ্ঠ জাতি উখরিজাত লিন্নাস আই আখরাজাকুমুল্লাহু লিনাফইন নাস আল্লাহ তোমাদের বের করেছেন গোটা বিশ্ব মানবতার কল্যাণে সুবহান তাহলে আমাদের দুনিয়াও লাগবে আখেরাতও লাগবে কি না কেন বলছি এক সমাজে এক শ্রেণীর লোক আছে তাদের চিন্তা চেতনাই এইটা যে পীর মাশায়েখরা বসে থাকবেন মসজিদ মাদ্রাসা খানকায় দুধ সবজি কলা ঘি আর মাখন তাদেরকে দিব বাকি আমরা কি করি সমাজে রাষ্ট্রে তা দেখার তাদের দরকার নাই না এই জন্য আল্লাহ আমাদেরকে তৈরি করে দেয় আমাদের দুনিয়াও লাগবে আখেরাতও লাগবে লাগবে কি না আপনি দেখেন না কোরআন শরীফে শ্রেষ্ঠ দোয়া কোনটা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার আমরা কি বলি হে আমাদের রব তুমি আমাদেরকে এই দুনিয়াতে হাসানা দাও পরকালে হাসানা দাও জাহান্নামের আগুন থেকে বাঁচাও বলি কি না দোয়াতে আল্লাহ তাআলা যে চাইতে বললেন আগে আখেরাত নাকি দুনিয়া দুনিয়ার হাসানা তারপরে আখেরাতের হাসানা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহর মতে দুনিয়ার হাসানা হচ্ছে আল্লাহ তাআলা কাউকে যদি একটি প্রশস্ত বাড়ি আর ইমানদার সতীসাধ্বী চরিত্রবতী নারী দান করেন সে দুনিয়ার ষোলো আনা হাসানা পেয়ে গেল একটি প্রশস্ত বাড়ি আর চরিত্রবতী নেককার সুন্দরী নারী স্ত্রী হিসেবে যে পেল সে দুনিয়ার হাসানা পেয়ে গেল আর আখেরাতের হাসানা হচ্ছে বিনা আজাবে কম হিসাবে ফার্স্ট চান্সে জান্নাত আবার বলছি দুনিয়ার হাসানা একটি প্রশস্ত বাড়ি আর একটি সুন্দরী চরিত্রবতী নারী আর আখেরাতের হাসানা হচ্ছে বিনা আজাবে কম হিসাবে ফার্স্ট চান্সে আল্লাহর জান্নাত আপনার তো ফার্স্ট চান্সে জান্নাত চান না সেকেন্ড চান্সও চান আল্লাহ কবুল করুন এখানে আল্লাহ দুনিয়ার কথাও বলেছেন আখেরাতের কথাও ঠিক কিনা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন হযরত আনাসের বয়স ছিল তখন 10 বছর কত বছর তিনি বলেন খাদিমতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরা সানাওয়াত আমি আল্লাহর হাবিবের খেদমত করেছি 10 বছর তিনি বলেন আল্লাহর হাবিব যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে আসলেন আমার মা আমাকে রাসূলুল্লাহর কদমে নিয়ে গেলেন আর বললেন খুআইদিমুকা আনাস ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আপনার সাহাবীগণের মধ্যে সবচেয়ে কম বয়সের খাদেম আনাস আমার কলিজা টুকরা আনাসকে আমি আপনার কদমে সুপর্দ করে দিলাম এই সন্তান আর আমার দরকার নাই শুধুমাত্র সারা জিন্দেগি সে আপনি রাসূলুল্লাহর কদমে থেকে খেদমত করে যাবে তবে আমার হৃদয়ের একটি আকাঙ্ক্ষা আপনি আমার সামনে তাকে একটু দোয়া করে দেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস বিন মালিকের মাথায় হাত রাখলেন দোয়া করলেন আল্লাহুম্মা বারিক ফি মালিহি وأولاده وأطل عمره واغفر ذنبا الله তুমি আনাসের মালে বরকত দিয়ে দাও
তার আওলাদে বরকত দিয়ে দাও, তার হায়াত লম্বা করে দাও, তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন কয়টি? আল্লাহ তার মালে বরকত দাও, তার আওলাদে বরকত দাও, তার হায়াত লম্বা করে দাও, তার জিন্দেগির গুনাহ মাফ করে দাও। চারটি দোয়ার তিনটাই তো রাসূলুল্লাহ করলেন দুনিয়ার জন্য, একটি আখেরাতের জন্য, ঠিক কিনা বলে? তাহলে আমরা দুনিয়াও চাই, এই দুনিয়ার বহুমাত্রিক কল্যাণ আর পরকালের নাজাত, এই দুইটা মিলে হচ্ছে ব্যক্তির সফলতা। ব্যক্তির দুনিয়া আছে, আজকে আছে, কালকে নাই, দেখেন না? যিনি হিরো কয়েক ঘন্টায় জিরো হয়ে যায়, সত্য? আল্লাহর কোরআনের সাথে বিরোধিতা করে আর ইসলামকে চ্যালেঞ্জ করলে এটাই হতে হয়। জাতি দেখেছি ইসলামকে বাদ দেওয়া যাবে না, যে ইসলামকে বাদ দিতে যায় আল্লাহ তাকে বাদ দেন, প্রথমে ক্যাবিনেট থেকে, তারপর সংসদ থেকে, তারপর দেশ থেকে, মহিলার মতো ঘন্টা মাথায় পালায় যেতে সম্মানে। তো শুধু কথা খেয়াল করেছেন, তাহলে কি বোঝা যায়? ইসলামকে বাদ দেওয়া যায় না, আল্লাহ বাদ দেন। এখন দেখা যাবে কানাডায় যাওয়ার পর কত সিরা স্যান্ডেল আর পচা ডিম কপালে জুটে ইনশাআল্লাহ। বসেন তো আপনারা চুপচাপ, এমনিতে এত রাতে আমাকে দিচ্ছেন, আবার ডিস্টার্ব করলে কামড়ে হয়, একদম ধৈর্যের সাথে বসে। তাহলে সফলতা ব্যক্তির নির্ভর করে দুই দিকে, ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি। আর সেটা দিতে পারে কে? দিবে আরো জোরে কে দিবে, ঠিক কিনা? সেই ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য কিছু কথা আমি শুরু থেকে বললাম, পড়লাম, আসলে এবার আল্লাহ কি বলেছেন তা শুনি, আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন। পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم، هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. সাদাকাল্লাহুল আযীম, পড়ুন সাদাকাল্লাহুল আযীম, ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম, ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদীন ওয়াস শাকিরীন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা কোরআন কারীমের শুরুতেই বলেন হুদাল্লিল মুত্তাকিন। ইমাম রাজি এখানে তাফসীর করেন হুদা ইউফিদু মানা ইসমিল ফাইল, এই ইসমে মাসদারটি ইসমে ফাইলের অর্থ দিবে, অর্থাৎ হুদাল্লিল মুত্তাকিন, হাদিন লিল মুত্তাকিন। কোরআন হচ্ছে মুত্তাকিগণের জন্য পথ প্রদর্শক, বলেন সুবহান। কে বলেছেন? কোরআন কারীম শুধু মুত্তাকিগণের জন্য পথ প্রদর্শক নয়, আল্লাহ বিভিন্ন জায়গায় কথাটি বলেছেন, সকল মুসলমানের জন্য পথ প্রদর্শক। শুধু মুসলমানের জন্য পথ প্রদর্শক নয়, যত মানুষ আছে সকল গোত্রের বর্ণের বংশের মানুষের জন্য কোরআন পথ প্রদর্শক, ঠিক কিনা? যেমন আল্লাহ তাআলা বলেন
وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ الله رب العالمين بولين محمد صلى الله عليه وسلم এই কোরআন আপনার উপর আমি নাযিল করেছি তিবিয়ানাল লিকুল্লি শাই সবকিছু সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে সব কথা যেখানে আছে আকাশের উপরের কথা তার নিচের কথা জমিনের উপরের কথা তার নিচের কথা ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য যত কথা আছে সব আমি আল্লাহ পাক সুক্ষাতি সূক্ষ্মভাবে পুঙ্খানো পুঙ্খভাবে কোরআনে বয়ান করে দিয়েছি ওয়াহুদা ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন পৃথিবীর সব মুসলমানের জন্য কোরআন সুসংবাদের বাহন এবং রহমতের কান্ডার এবং পথ প্রদর্শনকারী বলেন সুবহানাল্লাহ আমরা দেখতে পাচ্ছি কোরআন হুদাল লিল মুত্তাকিন এবং কোরআন হুদাল লিল মুসলিমিন ঠিক কি না প্রশ্ন আসে বাকি যারা মানুষ আছে পৃথিবীতে যে বর্ণের হোক বংশের হোক কি আস্তিক কি নাস্তিক কি ডানপন্থী কি বামপন্থী কি শ্বেতাঙ্গ কি কৃষ্ণাঙ্গ কি সংশয়বাদী কি অবিশ্বাসী তাদের জন্য কি কোরআন পথপ্রদর্শক নয় জোরে বলেন জবাব আল্লাহ দিয়েছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান এ কোরআন হুদাল লিন্নাস পৃথিবীর সকল যুগের দেশের বর্ণের বংশের মানুষের জন্য কোরআন হচ্ছে পথ প্রদর্শনকারী হেদায়েতকারী বলেন সুবহানাল্লাহ কয়টি কথা পেলাম হুদাল লিল মুত্তাকিন হুদাল লিল মুসলিমিন হুদাল লিন্নাস ঠিক কি না প্রশ্ন আসে কেন আল্লাহ তাআলা তো শুরুতেই বলতে পারতেন হুদাল লিন্নাস সব মানুষের জন্য পথ প্রদর্শক সেখানে তো মুসলিম আছে অমুসলিম আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আছে তা না বলে তিনি কথাটিকে ক্লাসিফাইড শ্রেণীবিন্যাস কেন করেছেন প্রশ্ন আসে না বলেন এই জবাব দিতে যে বিশ্ববরণ্য মুফাসসির ইমামে বায়যাবী রাহমাতুল্লাহ লেখেন পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহর কোরআন থেকে যতটুকু হেদায়েত লাভ করবে উপকার লাভ করবে তার চেয়ে বেশি উপকার লাভ করবে বিশ্বাসীগণ মুসলমানগণ আর যারা মুত্তাকি হয়ে যাবে তারা আল্লাহর কোরআনের ষোলো আনা উপকার ও কল্যাণ পেয়ে যাবে এখন বলুন আমাদের কি হতে হবে শুধু মানুষ আছি তাতে চলবে না মুসলিম হতে হবে শুধু মুসলিম হলে চলবে না মুত্তাকি হতে হবে সুবহানাল্লাহ বিহামদি আল্লাহ যেন আমাদের প্রত্যেককে মুত্তাকি হিসেবে কবুল করে নেন বলেন আল্লাহুম্মা আমিন পাশাপাশি প্রশ্ন আসে যা ইমামে বায়যাবী সুয়ালে মুকাদ্দারের জবাব দিয়েছেন কোরআন তো সবার জন্য পথ প্রদর্শক তারপরও কোরআনের হেদায়েত থেকে যে বঞ্চিত হবে তার ক্ষেত্রে আমাদের ফায়সালা কি হেদায়েত থেকে বঞ্চিত হচ্ছে না মানুষ এটার জবাবে ইমাম বায়যাবী লেখেন কোরআন করিম হচ্ছে কাগেজা সালেহ অতি উত্তম বেহেশতের খোরাক জান্নাতি খাবার তুল্য অনেক দামি খাবার ভালো জিনিস সবার তো সহ্য হয় না বরদাশত হয় না সবাই খেতে পারে না পারে এটার আবার চমৎকার উদাহরণ দিয়েছেন জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে তিনি বলেন গল্পের আকারে তিনি বলেন বাগদাদের পার্শ্ববর্তী অঞ্চলে শহরের শহরতলিতে ছিল আত্তারদের আস্তানা আত্তার বলা হয় যারা আতর তৈরি করে এবং বিক্রি করে বুঝলেন তাদের দোকানপাট ছিল বাগদাদ শহরে আর শহরতলিতে ছিল চামড়া ব্যবসায়ী চামার যারা চামার তাদের বাড়িঘর কোথায় আত্তার কোথায় চামার পার্থক্য আছে না একদল কি আরেক দল চামড়া ব্যবসা চামড়ার যে কি গন্ধ তা আপনাদের নতুন করে বোঝাবার দরকার নাই বুড়িগঙ্গা ঘুরলেই আগে আমরা ট্যানারির
বিশ্রী উৎকট গন্ধে অস্থির হয়ে যেতাম, ঠিক কি না? চামারদের সর্দার চামারদেরকে নসিহত করেছে, তোমরা ভুলক্রমেও বাগদা শহরে গেলে আত্মার যারা আতর ব্যবসায়ী তাদের দোকানের কাছে যাবা না। এক যুবক চামার, তার কৌতূহল হলো শুনি আতর দামি জিনিস, এই ভালো জিনিসের কাছে যেতে কেন নিষেধ করছে সর্দার? এর থেকে তার কৌতূহল বাড়ল, সে হেঁটে হেঁটে আতরের দোকানের কাছে চলে গেছে। আর যেই মিসকুল আম্বার আতরের গ্রান তার নাকে ঢুকছে, অমনিতে সে বেহুশ হয়ে পড়ে গেছে। আতর ব্যবসায়ীরা দৌড়ে আসছে, তার সেবা শুশ্রূষা করছে, কি ব্যাপার, সুস্থ মানুষটা অজ্ঞান হয়ে গেল কেন? ওই চামারের স্ত্রী খুঁজতে খুঁজতে চলে এসেছে, দূরে দাঁড়ায় বলে ভাই সব, তোমরা যত তার কাছে যাবা আতর ব্যবসায়ীরা তার জ্ঞান আরো ফিরবে না। বলে কেন? বলে আমরা হচ্ছি জাতে চামার, মিসকুল আম্বার এত দামি আতরের গ্রান আমাদের সহ্য হয় না, ভুলক্রমে সে চলে এসেছে আতরের গ্রানে হুশ হারায় ফেলছে। বলে তো কি করতে হবে? বলে পচা চামড়ার একটা টুকরা পাঠাচ্ছি, এটা তার নাকে ধরলেই তার জ্ঞান ফিরবে। পচা চামড়ার টুকরা একটা নিয়ে আসছে আর নাকে ধরাই দিছে, হুশ ফিটছে, দৌড়ে ভাগছে।